আমাদের একটা বন্ডিং মানে আপনি যখন একসাথে মিলা কাজ করবেন সব সময় একসাথে থাকবেন তখন মানে আমি আগে বুঝতে পারবো যে মনিকা কি চাই মনিকার এই মুহূর্তে কি লাগবে মানে চোখের মানে ও যদি মুখ ফিটে কোনো কিছু না বলে আমি ওর চোখ দেখে বুঝতে পারবো এটা চাচ্ছে মানে এরকম একটা পর্যায়ে আমাদের বন্ডিংটা চলে গেছে এখন কি বুঝতে পারেন মনিকা কি চাচ্ছে কিংবা মাঠে কি আপনারা বুঝতে পারেন জি জি আমাদের হচ্ছে যে মনে নেপালের সাথে এত ক্রাউড ছিল ওখানে হচ্ছে মানে ইশারাতে কিন্তু কথা বলে খেলা হয়েছে কারণ হচ্ছে এত ক্রাউডের মধ্যে আপনি চিলাচিলি করলে বুঝতে পারবেন যে কে কারে কি বলতেছে আসলে মনিকা মানে আপনাদের সবারই তাই যেটাই হচ্ছে আমাদের যেহেতু আমরা মাঠে নামার আগেই সবাই বলছিলাম যে প্ল্যানিং করছি যে যেহেতু আমরা এখন ক্রাউড বেশি আমাদের তো আমরা সবাই ইশারাতেই কথা বলবো খালি চোখে চোখ তাকাইলেই হবে এটাই বলে দেওয়া হয়েছে তো আমরা সবাই যেহেতু আমরা পাশে থেকেও আমরা যখন কথা বলতেছি কারোর কথা কেউ শুনতে পাচ্ছি না তো আমরা সবাই ইশারাতেই কথা বলছি ইন্ডিয়ার সাথে যে যেকোনো কিছুর মূল্যে আমাদের জিতার দরকার ছিল যেহেতু আমরা পাকিস্তানের সাথে ড্র করছি আমাদের জিতা মেঝ আমরা ড্র করে ফেলছি তো ওখানে হচ্ছে মানে কিছু প্রবলেম হচ্ছিল সব কিছু মিলে এরকমটা হয়েছে তো আমাদের আমরা কাম ব্যাক করছি হচ্ছে ইন্ডিয়ার ম্যাচের দিন তো ওই দিন আমরা আমাদের মানে একটা ইয়ে ছিল যে আজকে হয় কিছু একটা করাই লাগবে যে কোনো কিছু মূল্যে তো আমরা উইন হয়েছি আর কি মানে আর কিছু যে করাই লাগবে এই কথাটা কে কাকে বলল আপনাদেরকে এটা আমরা সিনিয়র জুনিয়র সবাই বসছি বসে তারপরে আমরা নিজের নিজের বলি মানে সাবিনা আপু থাকে না ক্যাপ্টেন হিসেবে মনে বলে যে সানজিদা কিছু বল মনিকা কিছু বল বা কৃষ্ণ তো ওই সময় আর কি আমরা আমাদের এগুলো বলি তখন আমরা বলি যে আজকে যেই খেলো না কেন যে কোনো কিছু মূল্যে আমাদের লাগবেই লাগবে তো ওভাবে কি মাটি খেলা হয়েছে আর আমরা আগে যেভাবে খেলছি যার যে ডিউটিগুলো ছিল সেগুলো হান্ড্রেড পার্সেন্ট পালন করার চেষ্টা করছি মানে সেইভাবেই সাফল্যটা এসছে আর ফাইনালের দিন ফাইনালের দিন কে নিয়ে কারো কোনো কিছু বলার নেই যে এরকম একটা ফাইনাল এত মানুষের সামনে এত দর্শক ওইটা তো দুই হাজার সালে ও সেম মানে একই ছিল তো ওই সময় হচ্ছে মানে প্রথম প্রথম ছিল আর এবার তো পরিচিত ছিল সব কিছুই তো এবার ওরকম কোনো ভয় টয় কাজ করে নাই প্রথম একটু করছিল বাইশ সালে করছিল হ্যাঁ অনেক সাবিনা বলছিল মনিকার হাত পা কাঁপছিল ছিল আমার কালকে বলে গেছে নাভাস ছিলভাস ছিলাম আমি গেমের আগে আমার এটা প্রেসার হয় একটু প্রেসার নেই যেহেতু না হারবো এই নিয়ে আমি চিন্তা করতে করতে একটু আপুরে আমি সবসময় বলি সবাইকে বলি আজকে কি হবে কালকে কি হবে মানে পরের দিন সেমিফাইনাল খেলার আগে খেলার পরেও আমি আমার ভিতরে একটা মানে বয় কাজ করতে চাই যে ফাইনালে গিয়ে আমরা কি রেজাল্ট পাব মানে রেজাল্ট না মানে হচ্ছে হচ্ছে কি 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 যে হবে আমরা আমরা এখন করতে আমি আপুকে বলছি সবাইকে বলি যে আপু রেজাল্ট কি হবে আমার না কেমন ভয় করতেছে পরে বলছে কিছু হবে না রিল্যাক্সে থাক মানে সবাই সান্ত্বনা দিছে এবং শুরুর দিকেও কি আপনি আপনার সেরাটা খেলতে পেরেছেন মানে সময় যত গিয়েছে তত নর্মাল হয়েছেন হ্যাঁ যে আমি হচ্ছে ওয়ার্ম আপ মাপের আগে আমি হচ্ছে একটু প্রেশার নেই ওয়ার্ম মাপে যখন আমি তখন আমার মানে স্বাভাবিক হয়ে যায় আমি ওয়ার্ম আপ পরে হচ্ছে আমার আগের সেই ইয়াটাই চলে আসছে